সাপনারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মেয়েদের 3-1 গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে ইতিহাস গড়েছে লাল সবুজের বাংলাদেশ। দেশের পক্ষে 3 গোলে দুটোই করেছেন কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণাকে নিয়ে আনন্দে ভাসছে পুরো দেশ। ফাইনাল জেতা কয়েকদিন হয়ে গেল, অথচ কৃষ্ণার মা জানালেন একটা মোবাইলের অভাবে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে পারছেন না তারা। হ্যাঁ, কৃষ্ণার পরিবার এতটাই দরিদ্র যে তাদের একটা ভালো মোবাইলও নেই। আজ যে কৃষ্ণাকে সবাই মাথায় তুলে নাচছে, সেই কৃষ্ণার ফুটবলার হবার পথটা ছিল কাটায় মোড়ানো। ফুটবল গল্পের আজকের ভিডিওতে আলোচনা করব কৃষ্ণা রানী যেভাবে অভাব ফেলে দেশের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠলেন সে বিষয়ে। তো চলুন জেনে নেওয়া যাক কতটা কঠিন ছিল তার ফুটবলার হয়ে ওঠার পথটা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামে রানীর জন্ম 2001 সালে। ছোটবেলা থেকেই খেলা পাগল কৃষ্ণার ভিন্ন মাত্রার আকর্ষণ ছিল ফুটবলের প্রতি। শৈশব থেকে কৃষ্ণার অবসর কাটত ফুটবল নিয়ে। লেখাপড়ার প্রতি অমনোযোগী থেকে ফুটবল নিয়ে মাতামাতি করায় একবার কৃষ্ণার মা হাত থেকে বল কেড়ে নিয়ে বলটি কেটে ফেলেন। তা দেখে কৃষ্ণার কাকা পরে একটি ফুটবল কিনে দেন তাকে। এক পর্যায়ে মেয়ের বাড়াবাড়ি দেখে চিন্তিত হয়ে পড়েন রানীর বাবা মা। ছেলেদের সাথে ফুটবল খেলায় প্রতিবেশীদের নানা কটুকথা হজম করতে হয়েছে তার পরিবারকে। ফলে এক পর্যায়ে ছেলেদের সঙ্গে ফুটবল খেলা বন্ধ করে কৃষ্ণার পরিবার। খেলা বন্ধ হয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন কৃষ্ণা। পরে বাধ্য হয়ে আশেপাশের মেয়ে শিশুদের নিয়ে বাড়ির ছোট্ট আঙ্গিনায় ফুটবল চর্চার সুযোগ করে দেওয়া হয় তাকে। কিন্তু তাতেও কৃষ্ণাকে দমাতে পারেননি বাবা বাসুদেব চন্দ্র সরকার ও মা নমিতা রানী সরকার। অথচ কৃষ্ণাদের জয়ে সেই বাবা মাই সবচেয়ে বেশি গর্বিত। ফুটবলে কৃষ্ণার হাতেখড়ি 2010 সালে উপজেলা পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্টে। কৃষ্ণার নেতৃত্বে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। ওই টুর্নামেন্টে কৃষ্ণা সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় সুতি VM পাইলট মডেল হাইস্কুলের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপনের নজরে পড়েন এই ফুটবল প্রেমী। ফুটবলে কৃষ্ণার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখে ওই শরীরচর্চা শিক্ষক অনেকটাই নিজের আগ্রহ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে কৃষ্ণার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কৃষ্ণাকে সুতি VM পাইলট মডেল হাইস্কুলে বিনা বেতনে ভর্তি করানো হয়। আর এই স্কুলে ভর্তি হয়ে ফুটবল চর্চার অবাধ সুযোগ পেয়ে যায় টাঙ্গাইলের একৃতি ফুটবল কন্যা। বাবার পরে কৃষ্ণার ফুটবলার হওয়ার পেছনে তার কাকার অবদান রয়েছে। সকালে ঘুম থেকে তুলে বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে অনুশীলনে নিয়ে যেতেন তার কাকা নিতাই চন্দ্র সরকার। আসা যাওয়ার ভাড়াটাও ওই কাকাই দিতেন। এরপর উপজেলা পরিষদ থেকে সাইকেল দেওয়ার পর অনুশীলনে যেতে তেমন একটা সমস্যা হয়নি। একসময় দর্জির দোকান ছিল কৃষ্ণার বাবা বাসুদেব সরকারের। টাকার অভাবে অনেক আগে দোকানটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কৃষ্ণার বাবা। বর্তমানে কৃষি কাজ করে দিনাতিপাত করছেন তিনি। পরে গোলপুরের সুতি VM পাইলট মডেল হাইস্কুল কৃষ্ণার ফুটবল নৈপুণ্য আর বিশেষ ভূমিকায় জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা 2011, 2012 এবং 2013 সালে পরপর 3 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ্ব 14 বালিকা ফুটবল দল গঠন করা হলে কৃষ্ণাসহ এক স্কুল থেকে আরও 2 কিশোরী ফুটবলার বাংলাদেশ অনূর্ধ্ব 14 বালিকা ফুটবল দলেও জায়গা করে নেন। 2015 সালে অনুষ্ঠিত AFC অনূর্ধ্ব 40 আঞ্চলিক ফুটবলে কৃষ্ণার নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। পরের বছর একই টুর্নামেন্টেও শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। তবে সেই দলে বয়সের কারণে ছিলেন না কৃষ্ণা। কিন্তু একই বছর ঢাকায় হওয়া AFC অনূর্ধ্ব 16 ফুটবলের বাছাইয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় বাংলাদেশের মেয়েরা। সেই দলের গর্বিত অধিনায়কও ছিলেন কৃষ্ণা রানী সরকার। একই সঙ্গে সেই আসরের 8 গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এ ফুটবল বিস্ময়কন্যা। 2017 সালে কৃষ্ণার নেতৃত্বেই থাইল্যান্ডে AFC অনূর্ধ্ব 16 ফুটবলের মূল পর্বে খেলার গৌরব অর্জন করে লাল সবুজের দল। 2017 সালের প্রথম দিকে ভারতে হওয়া সাফ ফুটবলে রানার্স আপ হয় বাংলাদেশ, যে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কৃষ্ণা। সুতি VM মডেল পাইলট হাইস্কুলের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন বলেন, কৃষ্ণা খুব দরিদ্র পরিবারের মেয়ে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও কঠোর পরিশ্রম এবং ইচ্ছা শক্তি থাকার ফলে কৃষ্ণা আজ দেশের অন্যতম সেরা ফুটবলার হতে পেরেছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে।
তাকে দেখে স্কুল এবং উপজেলার অনেক ক্ষুদে ছেলেমেয়েরা খেলাধুলায় আগ্রহী হচ্ছে। আশা করি ভবিষ্যতেও কৃষ্ণা এমন সাফল্য ধরে রাখবে। কৃষ্ণা এখন শুধু টাঙ্গাইলের গর্ব না, পুরো দেশের গর্ব। আমরা কৃষ্ণাকে নিয়ে গর্ববোধ করি। সুপ্রিয় দর্শক, ক্রিকেট বলুন আর ফুটবল, সঠিক পরিচর্যা ছাড়া প্রতিভা টিকে থাকে না। এই মেয়েরাই বাংলাদেশকে আনন্দের মুহূর্ত এনে দেয়। তাই বাফুফের উচিত মেয়ে বলে তাদেরকে অবহেলা না করা। কথাটির সাথে আপনিও কি একমত? একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন, ভিন্ন মত হলে নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। ফুটবল নিয়ে আকর্ষণীয় সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।